যাবেন, বাড়িতে নিয়ে যাবেন, সাথে খেলাধুলা করবেন, কথা বলবেন। গোসল করানোর আগে ভালো করে পরিষ্কার করে দিবেন, ঠিক আছে? কারণ কি ওই জায়গায় অনেক সময় জীবাণু লাগে থাকে, ধরুন চোখ দুইটা যেমন মুছেন না, আপনার নর্সল আছে না, আমরা নাকে এই যে নর্সল স্যালাইন তুলার মধ্যে নিয়ে মুখটা মুছাই দিবেন। বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, যখনই দেখবেন নোংরা হয়ে থাকবে, সকালবেলা যেমন আমরা চোখ ধুই, ওরা তো চোখ দিতে পারতে না, ওখানে জীবাণু গুলো এমনি ফারিয়ে নেবে, ওখানে ধুলাবালি জমে ওখানে ব্যাকটেরিয়া গ্রো করে, চুলকায়, গোসলটা রেগুলার দিবেন তাহলে হয়ে যাবে। আর লোম পাওয়ার জন্য একটা ইঞ্জেকশন আছে, তার পরে দিব, আর চাইলে দিতে পারেন, এটা 7 দিন পর পর আসতে হবে, সুস্থ হয়ে যাবে, একটা হয়ে নেয় গুলা লোম পাওয়ার ইঞ্জেকশন পরে দিবেন, আর আগে ও গোসলটা রেগুলার দিবেন, এই দেখো কি আসছে, বাতাস ঢুকতেছে মনে হয়। বাবা ভান্ড